আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা তাদের জন্য যাদের নিজেদের পড়াশোনা করতে ইচ্ছা হয় না, এবং তোমার শুনে খুব অবাকও লাগতে পারে যে আমার আনাস ফেরদৌস আমার নিজেরও নিজ ইচ্ছায় খুব একটা পড়াশোনা করতে ইচ্ছা করে না আনলেস আমি ঠেকায় পড়ি, এবং এই আমার মনে হয় আমার দলটা অনেক বেশি ভারী, অনেক বেশি স্টুডেন্ট, মানে খুব কম স্টুডেন্টই নিজ ইচ্ছায় একদম কুত্তার মতো পড়াশোনা করে। মেজরিটি স্টুডেন্টের কোনো একটা বড় রিজন লাগে, মোটিভেশন লাগে, পুশ লাগে, ঠেকায় পড়া লাগে। সো তাদের জন্য আজকের এই ভিডিওটা, যারা ঠেকায় না পড়লে পড়তে পারে না বা নিজের পড়াশোনা করতে ভালো লাগে না, তাদের জন্য আমি জাস্ট পাঁচটা প্রসেস বলবো, পাঁচটা ট্রিক্স বলবো, যেগুলো তুমি ফলো করলে তোমার পড়াশোনায় একটা আলাদা পুশ পাবা, ঠিক আছে? তো প্রথম যেটা পুশ সেটা হলো রুটিন। তার মানে এই রুটিন না যে আজকে আমি সকাল 6টায় উঠবো, 6টা থেকে 7টা খাওয়া, 7টা থেকে 8টা ফিজিক্স, 9টা থেকে 10টা ঘুম, প্রথম দিন ফলো হয়েছে তারপর দিন থেকে গ্যাপ, এই রুটিন বলি না। আমি বলছি টার্গেট বেস রুটিন, মানে খুব সিম্পল একটা টার্গেট হইতে পারে যে এইখানে একাডেমিক ক্লাস আছে কোর্সের মধ্যে 400টা, প্রতিদিন আমি দিনে 2টা করে ক্লাস করব, তার মানে আমার 200 দিন লাগে, না 200 দিন আমি পোষাইতে পারবো না, দিনে আমি 4টা করে ক্লাস করব, 100 দিন, এই 100 দিন আমি এক্স্যাক্টলি জানুয়ারির 1 তারিখ দিব, 1/1/23 বা দেন 1/1/23 এই এই চ্যাপ্টারের ক্লাস, 2/1/23 এই এই চ্যাপ্টারের ক্লাস, 3/1/23 এত, এইভাবে করে আমার কন্টিনিউয়াস চলে, ধরো 12/12/23 আমার হলো এই এই চ্যাপ্টার দিয়ে শেষ হয়ে গেল। অর্থাৎ এক্স্যাক্টলি প্রতিদিনের ডেট ওয়াইজ টার্গেটেড প্ল্যান থাকা উচিত। আমার যেমন আজকে অফিসে ঢোকার আগে এক্স্যাক্টলি আমার একটা খাতার মধ্যে লেখা আছে আমি কোন কোন ভিডিও বানাবো, কোন কোন টপিকে কোন মিটিং অ্যাটেন্ড করবো, অ্যান্ড আমি আমার ব্রেনকে এইভাবে সেট আপ দিচ্ছি, ইফ আই ডাই ইন দিস অফিস আই ডাই ইন দ্য অফিস, বাট আমাকে এটা কমপ্লিট করে যাইতে হবে। এখন মেজরিটি অফ দ্য টাইম মানুষজন এইটুকু কাম করতে যাবে, এইটুকু পড়াশোনায় কিন্তু মনে না, ঠিক আছে? কিন্তু ব্রেন বুঝায় যে বা ভাল লাগতেছে না, ব্রেন তো মনে করে কিছু নাই হইলে বলে ভাল লাগতেছে না, বুঝো নাই তো? যেই বেডি তোমার জন্য কোনো কেয়ারও করে না সেই বেডির জন্য ব্রেন মনে করে তোমার বুঝায় মামা তুই মরে যা, তো সেই ব্রেনের কথা শুনলে কিন্তু লাইফ পুরো ফাকটা হয়ে যাবে, ঠিক আছে? তো তুমি একটু বিবেক বুদ্ধি কাজে লাগাবা, টার্গেট প্ল্যান বানাবা, এক্স্যাক্ট একটা টার্গেট ফিক্স করে ওটা যে কোনো মূল্যে কমপ্লিট করবো। অ্যান্ড যারা পড়তে ইচ্ছা করে না, তোমার যখন টার্গেট থাকবে, দেখো তোমার কাছে অনেক পড়া বাকি, ভাই কি পড়তে আমি জানি নে, এই অবস্থার চেয়ে এক্স্যাক্টলি এই এই তারিখে এইটা এটা পড়ব, এটা ফার মোর বেটার ব্রেনের জন্য অ্যান্ড তোমার জন্য, অ্যান্ড তুমি এটা বেশি দৌড়াইতে পারবা। সো পড়া ভিডিওটা যদি দেখা শেষ হয়, ভিডিও দেখা শেষ করে আজকে বসে বসে লিখবা যে কী কী পড়তে চাই, তারপর প্রত্যেকটার পাশে ডেট অ্যাসাইন করো, দেখবা তোমার পড়া অনেক গতিতে আগাবে। 2 নম্বর পয়েন্ট, টিচার প্রেশার। এটা করার জন্য তোমাকে মনিটারি দিক থেকে স্ট্রং হইতে হবে, অর্থাৎ টাকা পয়সা থাকবে, ঠিক আছে? টাকা পয়সা না থাকলে তো অবভিয়াসলি টিচার নিতে পারবা না, ঠিক আছে? এটা অনলাইন হোক অফলাইন হোক তোমার টাকা পয়সা তো থাকাই লাগবে, নাহলে টিচারের তুমি অ্যাফোর্ডই করতে পারবে না। সো আমি এখানে আবার আরেকটা ট্রিক্স তোমাকে বলতে পারি, সেটা হলো ইওর নিড, অর্থাৎ আমি যেহেতু আগে থেকেই জানি যে আমাকে যদি আনলেস কেউ প্রেশার না দেয় আমি পড়তে পারি না, এখন আমার মা অবশ্যই HSC-র পড়াশোনা জানে না, ক্লাস 10 পর্যন্ত আমার মা নিজে আমাকে জুতা দিয়ে মারে পড়াইছে আলহামদুলিল্লাহ, বাট ইন্টারভিউতে তো আমার মা খুব স্বাভাবিকভাবে ইন্টারভিউ পড়া পারবে না, তো তখন আমি বেশ কিছু টিচার নিলাম। বাট এখানে একটা পয়েন্ট আছে, দেয়ার আ ক্যাচ, আমার এক বান্ধবী ম্যাথের 8টা টিচার নিয়ে ম্যাথে পাইছিল 4.25, তাকে আমি দোষ দিই না, বাট এটার সাথে তার 8টা টিচারের একটা অনেক বড় সম্পর্ক আছে যে 8টা টিচার ম্যাথের জন্য লাগে না। তো সেই জায়গায় এখানে তোমাকে আসতে হবে যে তুমি তার মানে এই না যে বোগাস একের পর এক টিচার ব্যাস নিয়ে সারাদিন দৌড়ে বেড়াবে, এমন না, তুমি তোমার নিড যে কয়টা সে কয়টা টিচার নেবে। যেমন উদাহরণস্বরূপ আমি 2টা কাজ করছি, আমি সবচেয়ে বেশি দুর্বল ছিলাম ম্যাথে, এবং আমার টার্গেট আমাকে একজন ভাইয়া বলছিল যে আনাস বুয়েটে কেতাবউদ্দিন স্যারের ম্যাথ থেকে ম্যাথ বই থেকে তুলে দিবে, অ্যান্ড আমাদের সময় মজার কথা 18টা ম্যাথ তুলে দিছিল, যদিও তার মধ্যে আমি 18টা পারি না, 10-12টা বা 13টা পাচ্ছিলাম, আমি এতটাই দুর্বল ছিলাম, বাট তারপরও আমার টার্গেট ছিল যে কেতাবউদ্দিন স্যারের বইয়ের ম্যাথ আমাকে দরকার হলে মুখস্থ করে মাথার মধ্যে ঢাইলে নিতে হবে। হ্যাঁ, এই কাজ করার জন্য আমার তার মানে 2 জন টিচার লাগবে বা 1 জন টিচার লাগবে যিনি আমাকে শুধু কেতাব স্যারের ম্যাথ করাবে, ম্যাথের আমি 14টা প্রাইভেট পড়া লাভ নাই, আমার 1 জন টিচার লাগবে যে আমার কেতাব স্যারের ম্যাথ করাবে। সো আমার HSC লাইফে একজন স্যার ছিলেন, প্রতিদিন সকাল 7টা-8টার দিকে আসে আমাকে সুন্দর মতো গালিগালাজ করে ঘুম থেকে উঠায় টেবিলে বসাইতো, 10টা ম্যাথ দাগাই দিত, ম্যাথটা করতাম, ম্যাথটা মিলাই দিত, না পারলে বুঝাই দিত, বুঝাই দিয়ে চলে যেত, শেষ। এইভাবে করে 365 দিন চলছে। অ্যাডমিশন টাইমে আমি একজন ভাইয়া রাখছিলাম, ভাইয়া আসতো ম্যাথ দাগাই দিত, শুয়ে থাকতো, আমি ম্যাথ করতাম, ভাইয়া আসতো ম্যাথ বুঝাই দিত, চলে যেত। এই কারণে আমার 2টা টিচার ছিল। নিজে শুনে খুব অ্যাবজার্ড মনে হতে পারে, বাট দ্যাটস হোয়াট আই নিডেড, কারণ আমি নিজের থেকে একটা ম্যাথ করবো, এত এত ভালো আমি না, এত ভালো আমি না। আবার আরেকটা হইতে পারে যে ইংলিশ,
ইংলিশ তো এইচএসসি লাইফে পড়াই হয় না। আরেক স্যারের কাছে গেছিলাম, ওই কিন্ডার গার্ডেন খুলে 3 ঘন্টা ধরে আমারে ইংলিশ পড়াইতেছে, আমার ওইটাতে প্রবলেম ছিল। তা আমি চিন্তা করলাম যে ইংলিশ আমাকে মডেল টেস্ট দিতে হবে, এখন প্রতিদিন নিজে বসে মডেল টেস্ট দেওয়া খুব কঠিন। সো আমি একজন স্যারকে হায়ার করলাম যে স্যার আপনি প্রতিদিন আসবেন, আমাকে একটা মডেল টেস্ট দিবেন, আমি অ্যান্সার করব, আপনি উত্তর মিলাবেন, যা পারবো না বুঝিয়ে দেবেন, শেষ। প্রতিদিন একটা করে মডেল টেস্ট, বাংলা পড়ি না, মালিক স্যারের কোচিংয়ের পিছন দিকে যায় সুন্দর মতো দিনাজপুরের মালিক স্যার, যাই বসে থাকি, স্যার যা পড়ো ওইটাই আমার বাংলা পড়া। এখান থেকে আমি তোমাকে যেটা বুঝাচ্ছি যে অনেক ক্ষেত্রে তোমার একটা পুশ লাগতে পারে। সো যেই সার্টেন সাবজেক্টটাতে তুমি খুব বেশি স্ট্রাগল করতেছো, নিজে পড়তে পারতেছো না, ইন্ট্রোডিউস সামওয়ান, বিশেষ করে ভালো হয় অফলাইনে, বিশেষ করে চাইলে অনলাইনেও পড়তে পারো, বাট ইন্ট্রোডিউস সামওয়ান যে তোমাকে এটার জন্য পুশ করবে। আরেকটা যেটা করতে পারো, 3 নম্বর পয়েন্ট, সেটা হলো পিয়ার প্রেশার। পিয়ার প্রেশার কি? সেটা হলো যে আমার ফ্রেন্ড আবরার তানভীর তোকি বইয়ের 87তম, এ হালার পোলা আল্লাহর প্রত্যেকটা অলিম্পিয়াডের চ্যাম্পিয়ন, আমিও চ্যাম্পিয়ন ছিলাম, ওয় চ্যাম্পিয়ন, ও কিন্তু ফিজিক্স অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াডও বাঘের বাচ্চা। সাথে আমার সাথের ফ্রেন্ড হলো বাপ্পা, হেও বুয়েটে, হেও ম্যাথ অলিম্পিয়াডের কঠিন বড় বাঘ, মহান ফিজিক্স অলিম্পিয়াডের চ্যাম্পিয়ন, হেও এখন বুয়েটে, সাথে ছিল রনি, রনি এখন কুয়েটে, রনি ম্যাথ অলিম্পিয়াডের চ্যাম্পিয়ন, সাথে ছিল আমাদের কে জানে রাকিব ছিল, রাকিবও এখন বুয়েটে, তারপরে সাকিব শাহরিয়ার দীপ্ত, ওয়ও এখন বইটা, মানে আমার পুরা সার্কেলের আমি যে কয়জন বলতেছি, আমরা যে কয়জন একসাথে পড়াশোনা করছি এইচএসসি লাইফে, সবাই বইটা এখন, এভরি সিঙ্গেল ওয়ান অফ দেম। এখান থেকে আমি তোমাকে কী বুঝাইতে চাচ্ছি সেটা বুঝো, তুমি যত দুর্বলই হও না কেন, যেমনই হোক না কেন, তোমার যখন আশপাশে বেশ কয়েকজন মানুষজন প্রচণ্ড ট্যালেন্টেড, প্রচণ্ড পরিশ্রমী, প্রচণ্ড মোটিভেটেড অ্যান্ড প্রচণ্ড ড্রিমের জন্য খাটে যাচ্ছে, দে উইল ডু এনিথিং, তুমি কিন্তু তাদের সাথে থেকে চাইলেও ঢিলা দিতে পারবা না। তুমি যখন 10টা মতখোরের সাথে ঘুরবা, তুমি 11 নম্বর মতখোর হবা, এটাও যেমন সত্য, ঠিক তেমনই 10টা নামাঞ্জি মানুষের সাথে দিনে 10 দিন ওঠার পরে তুমি একদিন হইলে, দিনে এক ওয়াক্ত হইলেও নামাজ পড়বে, অ্যান্ড আফটার সাম টাইম তুমি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করবা, খুব স্বাভাবিক একটা হিসাব। দ্যাট ইজ হাউ হিউম্যান নেচার ইজ ডিজাইন। তাহলে তুমি এখন পিয়ার প্রেশার আনো এখানে, তুমি যেটা করবা, তুমি 2-3 জন ভালো ভালো স্টুডেন্ট ফ্রেন্ড বানাবা এবং তাদের সাথে টার্গেটেড প্ল্যান বানাবা। যেমন আমি আমার বন্ধু জিহাদ, এই 2 বন্ধু মিলে আমরা এত পড়াশোনা করছি, ওই একটা করে বই সাজেস্ট করে বই কিনে টার্গেট করি, মামা এটা 1 মাসে শেষ করবো, ওই পড়া দেয় আমি পড়া দেয়, তারপরে মনে করো সব ভালো পোলাপানের সাথে মিশি, এলা মনে করো ইঞ্জিনিয়ারিংয়ের চান্স শিওর, আমি তো ভাই মুরগি, আমি মনে করো সলভ মুখস্থ করে করে পারো, হ্যাঁ লগে বইয়া বইয়া আমার সুন্দর মতো এরাও পড়ে আমিও পড়ি, ওরা যা পড়ে তাই দেখি পরের দিন আমি পড়ে আসি, ওরা যেই স্কেলে মেক করতেছে আমিও করার চেষ্টা করি। আবার মনে করো ফার্স্ট ইয়ারে থাকতে মেডিকেল কোচিংয়ে ভর্তি হয়ে গেছি, মেডিকেলে মনে করো সব এই আখি আপু, তারপর হলো সৌমিক ভাইয়া, আরও তারপর আশা আপু, দৃষ্টি আপু, এগুলো সবাই আমার সিনিয়র ব্যাচ এবং সবাই মেডিকেলে পড়তেছে এখন, ওনাদের সাথে আমার কম্পিটিশন হচ্ছে, খুব স্বাভাবিক। এখন যখন তুমি এদের সাথে কম্পিট করতেছো, তুমি না পারো না পারো তা তো তুমি দৌড়াইতেছো, অবশ্যই বাকিদের চেয়ে দৌড়াইতেছো, কারণ তুমি যাদের সাথে দৌড়াচ্ছ তা তো উসেন বোল্ট, এখন উসেন বোল্টের সাথে দৌড়াইতে গেলে তো তুমি হাট বানা দেয় না, জগিং তো করবো না, তুমিও জানতে ছেড়ে ছোটো দৌড়াবা, ওইটুকু দৌড়াইলে লাগে না। সো পিয়ার প্রেশারটা ইনক্লুড করতে পারো, ভালো ভালো ফ্রেন্ড নিয়ে টার্গেটেড পড়াশোনা করতে পারো, তুমি না পড়তে চাইলে ওদের দেখে তোমার ব্রেন বলবে মামা দৌড়া, মামা চান্স পাই যাচ্ছ ওরা, তুই না পারলে সমস্যা আছে। এরপরে কি, জঘন্য রকম পরিশ্রমী স্কোয়াড। আমাদের একাডেমিকটা অ্যাডমিশন করছে এই বছর, আমরা একটা রুটিন অ্যাড করছি এক্স্যাক্টলি 380 না 82 দিনের, সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকের জন্য রুটিন আছে, প্রতিদিন কী কী পড়বা এক্স্যাক্টলি আমরা ঠিক করে দিব, বই নোট শিট চ্যাপ্টার ডিউরেশন এভরিথিং বলে দিব এবং তোমাকে এটা কমপ্লিট করতে হবে। সো তোমার যদি পড়াশোনার ইচ্ছা না হয়, এই কোর্সটা কিনে যে রুটিনটা আছে ওইটা প্রিন্ট করে ফেলবা, প্রিন্ট করে কোর্সের ক্লাসগুলো কমপ্লিট করবা। তুমি যতটা প্রেশার, তোমাকে প্রেশার কত প্রকার ও কী কী, এই কোর্স তোমাকে দেওয়ার সম্পূর্ণ ক্ষমতা রাখে, 2000 ক্লাস, 600 এক্সাম, এনিথিং ইউ ক্যান আনইম্যাজিনেবল পেন, বাট এটার জন্য নিজের ইচ্ছাটা খুব জরুরি। সো এই কোর্সটাতে এনরোল করতে পারো, তুমি এইচএসসি এসএসসি যেই ব্যাচই হও যেই বিভাগেরই হও, দিস কোর্স ইজ ফর ইউ, ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবা। এরপরে চলে আসি লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো এক্সাম প্রেশার। এক্সাম প্রেশার, ভর্তি পরীক্ষার সময় 1-1.5 মাস যাওয়ার পর আমি রিয়েলাইজ করলাম যে আমি বিনা কারণে ডিপ্রেশনে পড়তেছি, বিনা কারণে মানে এমন না যে আমার পড়াশোনা খারাপ হচ্ছে, মাগ নাই মনে হচ্ছে ফার্ম গেটে ঘুরে বেড়াইতেছি সারা রাত, কেন ঘুরে বেড়াইতেছি জানি না, পড়তে ইচ্ছা করতেছে না। তো তখন আমি বুঝলাম যে আমার মনে হয় বেশি পড়া হয়ে গেছে, সব পারি দেখে খুব বেশি ক্যারা উঠে গেছে, তো এখন ব্রেনকে প্রেশারাইজ করতে হবে, যে ব্রেন চাইলেও ও না চাইলেও পড়তে হবে। কী করলাম, আমি ইউসিসিতে যাই পাটোয়ারি স্যারকে বললাম যে স্যার আমি উদ্ভাসের টপার স্যার, সেন্ট্রাল মেরিটে আসি 10-12-তে, আপনি স্যার কম টাকায় ভর্তি নেন, উনি মনে হয় 2 না 3 হাজার টাকা নিয়ে আমরা ভর্তি নিয়েছিল, ভর্তি নিয়ে এবার আমি ইউসিসিতে এক্সাম দিই। ওমেকাতে যায় স্যার মাহবুব স্যারের সাথে কথা বলে, স্যার ভালো স্টুডেন্ট উদ্ভাসে আমরা ভর্তি নেন, ওরা মানে 3-4 হাজার টাকা ভর্তি নিয়েছে প্রত্যেক জায়গায়। তারপরে তো উদ্ভাসে হীরা ভাই মনে করেন আমরা সবকটা এক্সাম ব্যাচে এনরোল করা দিয়েছে, ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং মেডিকোতে হেন আসি এক্সাম,
যত জায়গায় এক্সাম হয়, আমি এবার একটা শিডিউল বানায় ফেলাইছি, সকালে উঠি 4টা কোচিং এক্সাম দিয়ে বাসায় আসি, 2টা থাকে সিরিয়াস এক্সাম, 2টা থাকে নর্মাল এক্সাম, না পড়াশোনা করে এক্সাম। এখন দেখো, এখন যখন আমি প্রতিদিন জানি আমার একটা করে এক্সাম আছে, আমি না চাইলেও একটু হলে দেখবো। আবার ধরো উইকলি থাকে 1-2টা, UCC-র একটা উইকলি, মেডিকোর একটা উইকলি, উদ্ভাসের একটা উইকলি, একটা করে উইকলি থাকলেও তো আমি না চাইলেও পড়বো, যে আল্লাহ এনে যদি আসি না পাই তো মান সম্মান নিয়ে টান টানি, আমি তো ভালো ছাত্র। সো তখন কিন্তু আমি এক্সামের প্রেশারে পড়াশোনা করতেছি। সো এক্সাম চাইলে অফলাইন হইতে পারে, চাইলে অনলাইন হইতে পারে। অনলাইনে আমরা একটা প্ল্যাটফর্ম সাজেস্ট করতে পারি, QZTest.com, এখানে চাইলে তুমি বসে বসে এক্সাম দিতে পারো রুটিন করে। বাট তুমি যখন এক্সাম দিবা তখন তুমি একটা প্রেশার ফিল করবা যে না এই দিন আমার এক্সাম আছে। তুমি দেখবে HSC-র আগে সবচেয়ে খারাপ স্টুডেন্ট আর একটু হলেও সিলেবাস কমপ্লিট হয়, কেন হয় কোনো জানি, এটা এই বোর্ড পরীক্ষা। ঠিক তেমনই এই প্রেশারটা নিজের ব্রেনে যদি রেপ্লিকেট করতে পারো পড়াশোনা আগাবে। সো যাদের পড়াশোনা করতে ইচ্ছা হয় না এই ট্রিক্সগুলো অবলম্বন করতে পারো। বাট তারপর আমি তোমাকে সবশেষে একটা আশার কথা বলি। আশার কথা হইল, বাংলাদেশের এবং গোটা পৃথিবীর 90% মানুষজনের পড়াশোনা ভালো লাগে না। যারা এই প্রিটেন্ড করে তাদের পড়াশোনা ভালো লাগে, তারা সম্পূর্ণ মিথ্যাবাদী, ঠিক আছে, সম্পূর্ণ মিথ্যাবাদী, একটা ফেক পজিটিভিটি ছড়ায়। দুনিয়া এত পজিটিভ না, দুনিয়া কঠিন। যাওয়ারা যত বয়স হবে তত বুঝবা, তত বুঝবা যে তোমার বাপ কেন এরকম মানে ইমোশনলেস ছিল, তোমার মা কেন কারোর সাথে মিশতে দিত না, এটা বুঝবা সামনে, যে সবাই একটা ফেক মনে করো মা মুখোশ পরে থাকে। বিষয় সেটা না, বিষয় হলো যে 90% মানুষজনেরই পড়াশোনা ভালো লাগে না। বাট দ্য লাইন ইজ দে ডু ইট এনিওয়ে। এই যে একটা ব্যাপার, যে যারা সৈন্য হয়, যারা সোলজার, যারা আর্মি, তাদের যদি তুমি পরিচিত কেউ থাকে তাকে জিজ্ঞেস করবে যে আপনার কি যুদ্ধে ভয় লাগে না, আপনার কি মৃত্যুর ভয় নাই, সে অবশ্যই মানুষ, তার মৃত্যুর ভয় তোমার আমার চেয়ে একটু কম হইতে পারে, সে একটা রিগরাস ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যায়, বাট ওই ভয় সত্ত্বেও সে যায়, কারণ কি তার এটা দায়িত্ব, সে এই জায়গাটা চুজ করে এখানে আসছে। এখন সে যুদ্ধের ময়দান থেকে তো পালায় যাবে না, হি ডাজ ইট এনিওয়ে। ঠিক তেমনই পড়াশোনা ভালো লাগুক না লাগুক, যত ট্রিক্সে অবলম্বন করো, তারপরও পড়াশোনা নাও ভালো লাগতে পারে, বাট ইউ হ্যাভ টু ডু ইট এনিওয়ে। কারণ একটা মধ্যবিত্ত ফ্যামিলির লাইফ চেঞ্জ করার জন্য পড়াশোনা অনেক বড় একটা উপায়। এটুকু ছিল আজকের ভিডিওতে, বেস্ট অফ লাক, টাটা।